हाँ बंधुरा आपनारा जदि गाड़ी कर कोथाओ जातायात करें एवं से क्षेत्र में जदि आपन टोल दीते हैं तो क्योंकि अपन जो एबारे दारूण सुखबर होते चले नर्माली क्यों आपनी जदि कौन टोल प्लाजार ऊपर दिए जान तो क्षेत्र में आनी से हाईवे ऊपर दिए जतटुकुने जा क्या अर्थात अपनी धरू जस्ट टोल प्लाजाटा पार हो एक किलोमीटर जाबन अथवा अपनी टोल प्लाजाटा पार हो सम्पूर्ण रास्ता अतिक्रम कर अपन दोजन के सेम टोल टैक्स दीते हैं अर्थात आपनी जे क्षेत्र में जस्ट टोल प्लाजाटा पार हो एक किलोमीटर जाबन और जे टोल प्लाजाटा पार हो पुरो एनएचटा जाए से क्षेत्र में दोजन के सेम परिमाण टोल टैक्स दीते हैं ये नियमटे किन्तु अनेकटा जुक्तिसंगत छिल ना कारण जे लोकटी टोल प्लाजा पार हो अनेकटा दूर जाए এবং যেই লোকটি টোল প্লাজাটা পার হয়ে মাত্র এক কিলোমিটার যাবে দুজনের কিন্তু সেম টোল ট্যাক্স হওয়াটা উচিত নয়। এখন থেকে এই নিয়মেরই কিন্তু এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে। এবার থেকে আর দিতে হবে না টোল ট্যাক্স, দেশবাসীর জন্য এবার কিন্তু বড়সড় ঘোষণা করেছেন নীতিন গড়কারি। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে টোল ট্যাক্স নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি। গত মঙ্গলবার নয়াদিল্লিতে FICCI ফেডারেশন অনুষ্ঠানে রোড অ্যান্ড হাইওয়ে সামিটের তৃতীয় সংস্করণ অ্যাক্সেলারেটিং দ্য রোড ইনফ্রাস্ট্রাকচার নিউ ইন্ডিয়া অ্যাট দ্য রেট অফ 75 এই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন কেন্দ্রীয় মন্ত্রী। শুধুমাত্র তাই নয়, আসন্ন সময়ে টোল ট্যাক্স সংক্রান্ত যে পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়টিও তিনি উপস্থাপন করেন। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারি জানিয়ে দেন যে এবার থেকে চলতি উপায়ে আপনাদের আর টোল দিতে হবে না, বরং নতুন প্রযুক্তির সাথে সরাসরি এবার থেকে আপনাদের অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ এখন থেকে টোল ট্যাক্স সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এই প্রসঙ্গে তিনি জানান যে 2019 সালে আমরা জানিয়েছিলাম যে গাড়িগুলির নম্বর প্লেট লাগাবে কোম্পানি, কারণ যার কারণে গত 4 বছরে যেসব যানবাহন নতুনভাবে এসছে সেগুলোর বিভিন্ন নাম্বার প্লেট হয়েছে। এখন টোল প্লাজাগুলো সরিয়ে ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে যেগুলো এই নম্বর প্লেটগুলিকে পড়বে, পাশাপাশি টোল সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সর্বোপরি এই স্কিমটি ইতিমধ্যে পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে বর্তমানে টোল প্লাজাগুলিকে স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার ক্যামেরা দিয়ে প্রস্তাবিত করা হচ্ছে। এই ক্যামেরাগুলো রাস্তায় চলাচলকারী গাড়ির নম্বর প্লেটগুলিকে স্বয়ংক্রিয়ভাবে পড়বে এবং সেই গাড়িগুলির মালিকদের লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণে টোলের টাকা কেটে নেবে। পাশাপাশি এই সমগ্র পরিকল্পনার একটি সমস্যার কথাও তিনি বলেছেন। মূলত এই প্রক্রিয়ায় টোল দেননি এমন গাড়ির মালিকদের শাস্তি দেওয়ার বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। এমত অবস্থায় এই শাস্তির বিধানটি এবার আইনের আওতায় আনতে হবে বলেও জানিয়েছেন নীতিন গড়কারি। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত গাড়িতে এই নম্বর প্লেট নেই সেগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নম্বর প্লেট বসানোর বিষয়টিও তিনি তুলে ধরেছেন। প্রয়োজনে এর জন্য নতুন একটি বিলও নিয়ে আসা হতে পারে। তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কী করে সম্পূর্ণ হবে এই নতুন প্রক্রিয়া। তো নীতিন গড়কারির মতে টোল আদায়ের বর্তমানে দুটো বিকল্প রয়েছে। প্রথম বিকল্পটি গাড়িতে থাকা GPS সিস্টেমের সাথে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। পাশাপাশি দ্বিতীয় বিকল্পটি আধুনিক নম্বর প্লেটের সঙ্গে সম্পর্কিত রয়েছে। এমত অবস্থায় আগামী এক মাসের মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি নতুন এই ব্যবস্থায় শুধুমাত্র কভার করা দূরত্বের জন্যই আপনাকে চার্জ দিতে হবে, অর্থাৎ যতটুকুন দূরত্ব আপনি যাবেন সেই দূরত্বের জন্যই আপনাকে চার্জ দিতে হবে, এক্সট্রা করে আপনাদের কোনো চার্জ দিতে হবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে যদি কোনো ব্যক্তি টোল রোডের আওতায় 10 কিলোমিটার দূরত্ব যান সেক্ষেত্রেও তাকে 75 কিলোমিটার রাস্তার ফি দিতে হয়। এবং নতুন যেই প্রকল্পটি আনতে চলেছেন তিনি তার মাধ্যমে আপনি যদি টোল প্লাজা পার হয়ে 10 কিলোমিটার যান কিংবা 1 কিলোমিটার যান সেক্ষেত্রে আপনি যতটুকুন ডিস্টেন্স কভার করছেন শুধুমাত্র ততটুকুন ডিস্টেন্সের জন্যই আপনাকে ট্যাক্স দিতে হবে। যতটা ডিস্টেন্স আপনি কভার করছেন না তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এই নতুন যে ব্যবস্থাটি চালু হতে চলেছে এটি কি ভালো হবে নাকি খারাপ হবে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।